এবছর প্রজাপিতা ব্রহ্মকুমারী 25 বছর পূর্তি। এই উপলক্ষে রবিবার আন্তর্জাতিক মাতৃদিবসী দিন প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমের সম্মুখভাগে রাস্তা নামকরণ করা হলো ব্রহ্মকুমারী সরণি। আগরতলা পৌর নিগমের তরফ থেকে নামকরণ করা হয়। রবিবার এক অনুষ্ঠানে মধ্য দিয়ে এর আবরণ উন্মোচন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের এই উদ্যোগে খুশি সকলে। আপনি এসেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং অন্যান্য অতিথি এসেছিলেন। খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। আজকে ওনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলেন এবং পৌরনিগমের কাছেও আবেদন রেখেছিলেন আমাদের এই রাস্তাটা যাতে আমাদের নামে সংখ্যা নামে হয় প্রজাপতি ব্রহ্মকুমারীর নামে। তো আমরা এই আবেদন সাড়া দিয়ে আমরা এই 25 বছর যে রজত জয়ন্তী বর্ষ ওরা পালন করছেন তাকে স্মরণ করার জন্য, স্মরণীয় করে রাখার জন্য আজকে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করা হবে এবং এটা ফলক উন্মোচন করা হবে। আমি আশা করব প্রজাপতি ব্রহ্মকুমারী আশ্রমে যারা আছেন তারা এই রাজ্যে বিভিন্ন মানুষের হয়ে তারা কাজ করেন, বিভিন্ন সামাজিক কাজ করেন এবং আমরা লক্ষ্য করছি করোনার সময় ওনারা আমাদের গরিব অংশের মানুষের পাশে ছিলেন এবং মানুষকে পরিবর্তন করা। ওনারা কালকে আশ্রমে আমাদের যারা কবিতা বহেনজি, সারদা বহেনজি যারা ছিলেন, যারা যে বক্তব্য রেখেছেন, আমরা কিন্তু খুব আবেগদায়ক হয়েছি এবং প্রভাবিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।